প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আর কোনো বিশেষণ আমি দিতে চাই না, আমরা তার সঙ্গে কথা বলবো। স্যার, কেমন আছেন আপনি? ভালো। এখন তো অবসর দীর্ঘদিন, কিন্তু মানে এক লম্বা অবসর। আপনি কলাম লিখছেন না, নতুন বইও আমরা খুব দেখছি না, কি করছেন এখন? না, আমি আসলে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি একটা পত্রিকা সম্পাদনা করি, ত্রৈমাসিক পত্রিকা নতুন দিগন্ত নামে। ওইটা আমরা একটা সামাজিক উদ্যোগ হিসেবে পরিচালনা করি এবং এটা 12 বছরে চলে এলো। এটাতে প্রত্যেক নিয়মিত বেরোচ্ছে, কিন্তু তো এই পত্রিকার সম্পাদনা এবং এখানে ধারাবাহিক আমার আমার লেখাও বেরোয়। আর আমি সংবাদপত্রে ওরকম আর লিখতে পারি না আগে। আপনি এই যে নতুন দিগন্ত পত্রিকাকে নিয়ে একটা সামাজিক আন্দোলনের কথা বললেন, কি ধরনের সামাজিক আন্দোলন? উদ্যোগটা সামাজিক এবং লক্ষ্যটা মানে অসামাজিক। উদ্যোগটা হচ্ছে যে কোনো ব্যক্তি মালিকানা নয় বা কোনো কারো একক ব্যবসায়িক ব্যবসায়ের জন্য নয়, সামাজিক উদ্যোগে হচ্ছে। এবং লক্ষ্যটা হচ্ছে আমরা একটা কেন্দ্র করেছিলাম এবং সেই কেন্দ্রটা ছোট কেন্দ্র গবেষণার এবং প্রকাশনা, তার নাম দিয়েছিলাম সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র। কাজেই লক্ষ্যটা হচ্ছে যে সমাজে একটা রূপান্তর ঘটছে আমাদের ইচ্ছা নিরপেক্ষভাবেই, কিন্তু এই যে রূপান্তরটা ঘটছে সেটার প্রকৃতি কী সেটাকে একটা বিশ্লেষণ করা। আর দ্বিতীয়ত, যদি সম্ভব হয়, যতটা সম্ভব হয়, এই যে রূপান্তরটাকে প্রভাবিত করা একটা গণতান্ত্রিক সমাজের দিকে, গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে মানুষের যে আগ্রহ এবং যে চেষ্টা তার সঙ্গে যুক্ত হওয়া, এইটা হচ্ছে কেবল যে দর্শকের ভূমিকা তা না, এটা আবার একটু মানে অংশগ্রহণেরও ভূমিকা। আপনি খুব অল্প কথায় অনেক বড় বিষয়টি তুলে আনলেন। একটি হচ্ছে যে সমাজে একটা রূপান্তর হচ্ছে, আমরা চাই বা না চাই সমাজ নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে, এটি হচ্ছে একটি। আরেকটি হচ্ছে যে আমাদের আপনার আকাঙ্ক্ষাটি হচ্ছে সেটিকে প্রভাবিত করা, এবং তার সঙ্গে আপনি বললেন যে একটি অধ্যয়ন চর্চার বিষয়টিও রাখা। আমি যদি এইখান থেকেই ধরি, এই যে আপনি সমাজের রূপান্তরের কথা বলছেন, সমাজটা আসলে কীভাবে রূপান্তরিত হচ্ছে, কোন দিকে যাচ্ছে সমাজের, যে আমাদের ইচ্ছা নিরপেক্ষ যে রূপান্তরের চেহারাটা আসলে কেমন? যদি এক কথায় বলতে হয়, আবারও সংক্ষেপে যদি বলি, তাহলে বলতে হবে যে আমাদের সমাজের যে অর্থনৈতিক ভিত্তিটাই হচ্ছে সমাজের আসল ভিত্তি, সেই অর্থনৈতিক ভিত্তিটা এখন পুঁজিবাদের রূপান্তরিত হয়েছে। সামন্তবাদী অবশেষ খানিকটা ছিল আগের দিনে, এখন এটা পুরোপুরি পুঁজিবাদীতে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে মুনাফার জন্য উৎপাদন হয়, এখানে যে বিতরণ যে উৎপাদিত পণ্য সেইটে বাজারের মাধ্যমে হয়। কাজে এই জায়গাটাতে চলে এসেছি আমরা যেখানে সমাজটা একটা পুঁজিবাদী সমাজে রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু এই পুঁজিবাদী রূপান্তরটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল না। আমরা চেয়েছিলাম যেটা ধারাবাহিকভাবে আমাদের মুক্তির কথা আমরা ভেবেছি, সেই মুক্তির যে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনের লক্ষ্যটা ছিল যে সমাজকে আমরা গণতান্ত্রিক করব। এবং গণতান্ত্রিক যদি করতে চাই তাহলে সেটা হবে এই রকমের সমাজ যেখানে অধিকার এবং সুযোগের একটা সাম্য থাকবে নাগরিকদের মধ্যে, মানুষে মানুষে অধিকারেরও থাকবে সুযোগেরও থাকবে। সব মানুষ সমান হয়ে যাবে না, মেধায় এবং ভূমিকায় তারা পৃথক পৃথক থাকবে নিশ্চয়ই, কিন্তু অধিকারটার যে সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকার লিপিবদ্ধ থাকে সেইভাবে থাকবে, আর সুযোগ থাকবে যে তার যার মেধা অনুযায়ী সে সুযোগ পাবে নিজেকে বিকশিত করার এবং সমাজে একটা ভূমিকা রাখার। তো ওই রকম একটা সমাজ আমরা চেয়েছিলাম, কিন্তু সেই সমাজ এই পুঁজিবাদী সমাজ না। পুঁজিবাদী সমাজ কিন্তু মানে খুবই এক ধরনের সমাজ, এটা তো সময়ে চলছে, যেখানে মুনাফা প্রধান হয়ে আসে, যেখানে মুনাফার কারণে ব্যক্তি ব্যক্তির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সকলের লোপ এই আগ্রহটা থাকে যে নিজের সম্পদকে আহরণ করা। আমি আসলে সেই জায়গাটিতে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা যে 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 পুঁজিবাদের চেহারা আমরা পুস্তকে পড়েছি এবং বিশ্ব সভ্যতার যে ক্রম বিবর্তনে দেখেছি, সেই পুঁজিবাদের নিজস্ব একটা আগ্রাসী শক্তি থাকে, কিন্তু আমরা যে পুঁজিবাদের চিত্রটি আপনি বাংলাদেশে বললেন, এটি তো সেই অর্থে ওই পুঁজিবাদ না, এক ধরনের দুর্বল মানের পুঁজিবাদ। তাহলে সমাজ বিবর্তনের ধারায় আমরা যেটি বলি যে পুঁজিবাদের একটা বিকাশ ঘটবে, বিকাশ ঘটার পরে সামাজিক যে সংঘাতটা বাড়বে তার থেকে একটা সাম্য ও প্রতিষ্ঠার জায়গায় আমরা যাব, আপনি কি এইরকম কোনো সম্ভাবনা দেখেন যে সমাজের আমাদের এই যে পুঁজিবাদের চেহারা আপনি বলছেন তার মধ্য থেকে আমরা
সমাজ প্রগতির ওই জায়গাটাতে যেতে পারবো, মানে যাওয়ার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা তো থাকতেই হবে, সম্ভাবনা তো একটা আশা তো আমাদের থাকতে হবে, সম্ভাবনাও থাকতে হবে, কারণ এটা তো শেষ কথা হতে পারে না একটা জায়গায়। এখন আপনি দেখুন যে সমাজের যে অবস্থাটা এখন, এখন রাজনীতিতে সংঘাত চলছে এবং শাসক শ্রেণী বলে একটা শ্রেণীকে আমরা দেখতে পাচ্ছি, যেই শ্রেণী নানান নামে আসছে, তারা কখনো নির্বাচিত হয়ে আসে, কখনো অনির্বাচিত অবস্থায় আসে, কিন্তু তারা ক্ষমতাটা কিন্তু তাদের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে। এবং এখানে দল পরিবর্তনের কোনো অসুবিধা নেই, মানে দলও পরিবর্তিত হয়, এবং আমরা উপজেলা নির্বাচনে যেমন দেখছি বিদ্রোহী প্রার্থীও দাঁড়িয়ে যাচ্ছে দলের বিরুদ্ধে। তো এখানে একটা রাজনীতিতে একটা দেখছি যে বিশৃঙ্খলা এই পুঁজিবাদীদের, ঠিকানা বদল হচ্ছে কিন্তু শ্রেণী চরিত্র বদল একদম বদল হচ্ছে না, এবং তারা কিন্তু জনবিচ্ছিন্ন। এই যে যারাই নির্বাচিত হোক বা রাষ্ট্র ক্ষমতায় থাকছে, তারা সাথে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং জনগণের স্বার্থ দেখছে না। তো আমাদের দেশে তো ধরুন শতকরা 80 জন মানুষই কৃষির সাথে যুক্ত, কৃষিজীবী, তাদের সমস্যাটা কিন্তু রাজনীতিতে আসে না। এবং রাজনীতিতে আসে হচ্ছে এই যে ব্যবসাদের সুবিধা, ব্যবসায়ীরা রাজনীতিতে যান, এবং যে সমস্ত বিতর্কগুলো তৈরি হয় সেই বিতর্কগুলো খুব জনগণের সাথে তার কোনো সম্পর্ক নেই, মধ্যবিত্ত বা সুবিধাভোগী শ্রেণীর বিতর্ক। কিন্তু এটি 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 ঠিক, মানে আপনি যেটি বলছেন আমাদের সংসদের চেহারাও তাই, অর্ধেক ব্যবসায়ীদের দখলে, অর্ধেক আমলা অবসরপ্রাপ্ত আমলাদের, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এটি ঠিকই। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে দশকের পর দশক ধরে আমরা এই আলোচনাগুলি করছি যে আমাদের রাজনীতিতে যে একদম ব্রাত্য যারা, সাধারণ মানুষ যারা, তাদের কথা উঠে আসছে না। আপনি কি, আমি আমরা তো মানে আপনাদের জীবনের গোটা জীবন এই লড়াই সংগ্রাম করেছেন, মানুষকে এই ধারায় শিক্ষিত করার চেষ্টা করেছেন, আমরাও এই ধারায় অগ্রগতি আনার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছু লক্ষণ দেখতে পাই না। আপনার কি মনে হয় যে এই যে রাজনীতির একটা ঘেরা টোপের মধ্যে আমরা পড়ে গেলাম, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, সুবিধাভোগী শ্রেণী, তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, সমাজকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের কাছ থেকে কিছু পায় না, এইখান থেকে বের হয়ে আসার জন্য তো আমরা সংগঠন দেখি না, একটা সাংস্কৃতিক আন্দোলনও যেটা মুক্তিযুদ্ধ পূর্বকালে সংগঠিত হয়েছিল সেটিও তো এখন খুব এই যে এই যে বিভাজনের মধ্যেও পড়ে গেছে। কাজে রাজনৈতিক মানে সংগঠনও দেখি না, সাংস্কৃতিক আন্দোলনের তীব্রতাও দেখি না, আপনি কিছু দেখেন এর মধ্যে? আপনি বলেছেন যে আশাবাদী হতে হবে, কিন্তু আসলে কি আমরা কোনো দৃশ্যমান চেহারা বা এটা হবেই এরকম কোনো আমরা ধারণা করতে পারি, মানে একটা না, দৃশ্যমান তো নয়, দৃশ্যমান নয়, সেটাই একটা, আপনি যদি হতাশ হতে চান, হতাশ হওয়ার বহু কারণ আছে, বহু মানুষই হতাশ, দেশের কোনো ভবিষ্যৎ নেই এরকম ধারণাও আছে যারা বিত্তবান তাদের, এবং তারা সম্পদ বিদেশে পাচার করে, সন্তানদের বিদেশে রাখে, বাড়িঘর বিদেশে তৈরি করে, কিন্তু এদেশের তো মানুষ আছে, এই মানুষরা সংগ্রাম করেছে মুক্তির জন্য, তাদের মুক্তির জন্য। এখন মানুষের মুক্তি হচ্ছে, যেমন ধরুন আমাদের যে মুক্তির আন্দোলন, সেখানে জাতীয়তাবাদীরা ছিলেন, তাদের নেতৃত্বে মুক্তির আন্দোলনটা চলেছে, সেখানে কিন্তু যারা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করে তারাও ছিলেন, কিন্তু সমস্ত আন্দোলনে দেখবেন সমাজতান্ত্রিক আন্দোলন যারা বিশ্বাস করে সেই তরুণরা, সেই রাজনৈতিক কর্মীরা, সাংস্কৃতিক কর্মীরা অংশ নিয়েছে, কিন্তু সমাজতান্ত্রিক ধারাটা প্রধান ধারায় পরিণত হয়নি। রাজনৈতিক যারা জাতীয়তাবাদী আন্দোলন মধ্যে ছিলেন বা জাতীয়তাবাদীরা আবার পুঁজিবাদের সাথে সম্পৃক্ত, তারা সাম্রাজ্যবাদের সাথে যুক্ত, তারা কিন্তু এই যে তাদের স্বার্থ দেখছেন, জনগণের স্বার্থ দেখার কথা সমাজতান্ত্রিক আন্দোলন যারা করে তারা, কিন্তু সেই ধারাটা আমাদের দেশে শক্তিশালী হতে পারেনি, এবং এখনও জনগণের পক্ষের রাজনৈতিক শক্তি সেটা আমরা দেখছি না। কিন্তু আমরা যদি আমাদের ঘরের পাশেও দেখি, যে আমরা সোভিয়েত ইউনিয়ন বা আমরা পূর্ব ইউরোপের কথা যদি বাদও দিই, আমাদের কাছে ছিল একদম পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে এই ধারাটি ক্ষমতার বাইরে চলে গেছে, ক্ষমতার বাইরে চলে গিয়ে খুব যে ভালো করতে পারছে আবার ক্ষমতা ফিরে আসার জন্য সেই রকম না। বাংলাদেশেও আমরা দেখি যে সমাজতান্ত্রিক ধারার যে যারা প্রবক্তা তাদের মধ্যে এক অংশ এখনও কথাবার্তা বলেন কিন্তু সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে না, আবার কেউ কেউ হয়তো হতাশ হয়ে ওই যে যে শ্রেণীর কথা আপনি বললেন তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কি মানে অদূর ভবিষ্যতে কোনো, আমাদের তরুণদের মধ্যে আমরা দেখি তারা চে গুয়েভারার গেঞ্জি পরে টি শার্ট পরে ঘুরে বেড়ায়, তাদের মধ্যে সেই মানে রোমান্টিসিজমটা আছে, কিন্তু বিপ্লবটাকে ধারণ করার যে সহিষ্ণুতা সেটা আমরা প্রত্যক্ষ করি না। তাহলে আমরা কোন জায়গাটা আশাবাদিতার জায়গা আপনি দেখেন, যে কোথেকে এর এই যে প্রায় ক্ষীণ ধারাটি
কখনো তীব্র হতে পারে, এটা কোথায় আশাবাদের জায়গাটা? না, আশাবাদের জায়গাটা তো অনেক মানে মানার সময় দেখব আমরা, কিন্তু এই যে নদী যে অনেক সময় ক্ষীণ হয়ে আসে, কিন্তু এই নদীটা থাকে যদি উপর থেকে প্রবাহ নেমে আসে, তো মানুষের তো আকাঙ্ক্ষাটা আছে, অভিজ্ঞতাটা আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেমন ধরুন শাহবাগে যে হলো আমাদের যে জনজাগরণ হলো, স্বতঃস্ফূর্ত হলো, এবং এখানে বোঝা গেল যে মানুষ কিন্তু আছে, মানুষ ডাক দিলে আসবে, কিন্তু ওই ডাক দেবার লোক নেই, এবং ডাক দেবার যে লোক এখন আর লোকের ডাকে আসবে না, মানুষ এখন সংগঠনের একটা লক্ষ্যের একটা আদর্শের ডাকে আসবে। তো এখন যদি ওই ডাকে মানুষ এলো, হাজার হাজার মানুষ সমবেত হলো, তারা যারা কিন্তু মানে অনেক দূর যাবে বলে তারা প্রস্তুত ছিল, কিন্তু ওই যে একটা সামগ্রিক যে একটা ভিশন, একটা যে স্বপ্ন, ওইটাকে সামনে আনা গেল না, এবং কেবল যে যুদ্ধাপরাধীদের বিচার দিয়ে এটা অনেক দূর যাবে এটা তো সম্ভব নয়। তো সেই জন্য যেটা দেখা যাচ্ছে যে স্বতঃস্ফূর্ততা আছে, মানুষ প্রস্তুত আছে, সংগঠন নেই। এখন সংগঠন, রাজনৈতিক সংগঠন নেই, এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ঘটনাটা ঘটল। আপনি সোভিয়েত ইউনিয়নের পতনের কথা বললেন, ওইটাও খুব সত্য ঘটনা, এবং ওই যে সমাজতান্ত্রিক যে বলয় তারই পতন ঘটেছে। ওদিকে পুঁজিবাদ আগ্রাসী হয়ে পড়েছে, তারা সমস্ত পৃথিবী দখল করে নিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে মানুষ কিন্তু আছে, মানুষ আছে, মানুষের আকাঙ্ক্ষা আছে, মানুষের ভেতরে সংগ্রামের ইতিহাস আছে, সংগঠন নেই। এখন সেই সংগঠন যদি গড়ে তুলতে হয়, তাহলে যে বুদ্ধিজীবী যারা, যারা সচেতন মানুষ, তাদের সঙ্গে সাধারণ মানুষের ঐক্য দরকার। আমি স্যার এখানে একটু থামিয়ে আমি একটু আবার পিছন থেকে আসি। এই যে ধারাটির কথা আপনি বললেন, এই চিন্তাটার কথা কিন্তু আপনাদের নেতৃত্বে আমরা প্রত্যক্ষ করেছি। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে দুই তিনটি ধারাটি অগ্রসর হয়েছে, একটি জাতীয়তাবাদী রাজনীতির ধারা অগ্রসর হয়েছে, একটি সমাজতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক রাজনীতির ধারা অগ্রসর হয়েছে, এবং একটি সাংস্কৃতিক খুব আধুনিক প্রগতি মনস্ক সাংস্কৃতিক আন্দোলন বা বুদ্ধিবৃত্তিক আন্দোলন, যুক্তিবৃত্তিক আন্দোলন চলেছে। আমরা যখনই দেখেছি যে এই যে সমাজতান্ত্রিক প্রগতিশীলতার ধারা অসাম্প্রদায়িক ধারার সঙ্গে যুক্তিবাদী সাংস্কৃতিক আন্দোলনের যে ধারাটি, এটি সম্মিলন যখন হয়েছে, এরা রাজনৈতিক জাতীয়তাবাদী ধারাটিকে প্রভাবিত করতে পেরেছে। এবং আমাদের 71 সনের মুক্তিযুদ্ধ কিন্তু শুধুমাত্র ওই অর্থে রাজনৈতিক সংগ্রাম না, তার সঙ্গে এইসবগুলি ছিল। তো এটি 71-এর পরে এসে, মুক্তিযুদ্ধের পরে এসে, এটা আমরা আরও তো বেগবান হওয়ার কথা ছিল। এটিকে আপনার মনে হয় যে 71-এর পরে 72, 73, 74 বা 75 যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এই রাজনৈতিক পরিবর্তনের ধাক্কায় আমরা হারিয়ে ফেললাম বা আর বেগবান করতে পারলাম না, বা কেন বেগবান করতে পারলাম? হ্যাঁ, সেটা তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে জাতীয়তাবাদীরা ছিলেন, সমাজতন্ত্রীরা ছিলেন, আন্দোলন কিন্তু আপনি 52 সাল থেকে শুরু করেন, যে সমাজতান্ত্রিক যারা তারাই কিন্তু আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে। রাষ্ট্রভাষা আন্দোলন বলেন, 69-এর অভ্যুত্থান বলেন, এবং মুক্তিযুদ্ধে বলেন, তারাও সমাজতান্ত্রিক লোকরা যারা ওই আদর্শে বিশ্বাসী তারা ছিলেন, নেতৃত্ব ছিল জাতীয়তাবাদীদের হাতে। এখন মুক্তিযুদ্ধের পরে যেটা ঘটলো, রাষ্ট্রক্ষমতা জাতীয়তাবাদীদের হাতে গেলেন, স্বাভাবিকভাবেই গেল, এবং জাতীয়তাবাদীরা বিভিন্ন নামে তারাই দেশ শাসন করছে, কিন্তু তারা পুঁজিবাদে দীক্ষিত এবং তারা সাম্রাজ্যবাদের সঙ্গে জড়িত। কাজেই আমাদের দেশের যে সাধারণ মানুষের যে রাজনৈতিক আন্দোলনটা, ওইটা সমাজতন্ত্রীদের করার কথা ছিল, কিন্তু সমাজতন্ত্রীরা ওটা করতে পারেনি নানান কারণে। একটা হচ্ছে যে সমাজতন্ত্রীদের একটা বড় অংশ ওই জাতীয়তাবাদীদের সাথে মিশে গেছে, এবং আরেকটা হচ্ছে যে তারা তারা বিভ্রান্ত ছিল কিছু কিছু এক অংশ, তারা কোন পথে এগোবে সেটা চিন্তা করতে পারেনি। তো এই কারণে সমাজতান্ত্রিক আন্দোলনটা এগোতে পারেনি, এবং ওই জায়গাটাতে কিন্তু হতাশা মানুষ, কিন্তু ওই যে আমি যে শাহবাগের কথা বললাম, ওখানে কিন্তু তারা কিন্তু ওই যে যারা ক্ষমতায় আছে, রাষ্ট্রক্ষমতায় আছে, বা যারা রাষ্ট্রক্ষমতায় আসতে চায়, তাদের পক্ষে যায়নি, তারা গেছে মুক্তির জন্য। তো আরেকটা বিপর্যয় তো ঘটলো 75-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন বাংলাদেশের এই যে জাতীয়তাবাদী ধারার নেতৃত্বে আমরা বাংলাদেশটা স্বাধীন করলাম, তারাও আবার পিছনে পড়ে গেলেন। আরেকটা শক্তির উত্থান হলো সেনা সমর্থন নিয়ে বা সেনার সরাসরি সেনা শাসনের মধ্য দিয়ে, তারাও নিজেদেরকে জাতীয়তাবাদী বলে, কিন্তু আমরা যে জাতীয়তাবাদী ধারাটিকে আগে প্রত্যক্ষ করলাম তার সঙ্গে এর কোনো সংমিশ্রণ নেই, যার ফলে জাতীয়তাবাদী ধারার মধ্যেও কি একটা বড় ধরনের বিভাজন তৈরি হলো? না, অবশ্যই। এবং জাতীয়তাবাদী ধারার মধ্যে একেবারে চূড়ান্ত জায়গায় যদি বলেন, যা চলে যান, যে তারা যে যারা ওই জঙ্গিতা বলে, তারাও কিন্তু বলবে
যে তারাও জাতীয়তাবাদী, তারাও এক ধরনের জাতীয়তাবাদে বিশ্বাস করে, ইসলামী এখানে বাংলাদেশি সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি বলবে। তারপরে ধরেন আরও যে আমরা আওয়ামী লীগকে এক জায়গায় রাখবো, বিএনপিকে আরেক জায়গায় রাখবো, কিন্তু এরা সকলেই কিন্তু জাতীয়তাবাদী ধারার মধ্যেই আছে। কেউ কিছুটা বেশি প্রগতিশীল, কেউ কিছুটা বেশি রক্ষণশীল, কিন্তু এরা জাতীয়তাবাদের বাইরে যেতে পারছেন। অর্থাৎ যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কথা আমি বলছিলাম, সেই ব্যবস্থাটাকে রেখেই রাজনীতিটা চলছে এদের রাজনীতি। কিন্তু এই ব্যবস্থা তো মানুষের মুক্তি আনতে পারবে না। এখন তো আপনি বঞ্চিত মানুষের বঞ্চনা বাড়ছে, আমাদের যে উন্নতি হচ্ছে, যে উন্নয়ন ঘটছে, সেই উন্নয়ন কিন্তু এক পেশে উন্নয়ন, খাড়া খাড়াভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, সেই উন্নয়ন বিস্তৃত হচ্ছে না, আড়াআড়িভাবে যে ছড়িয়ে যাবে সকলের মধ্যে সেটা ঘটছে না। কাজেই বঞ্চিত মানুষের মধ্যে বিক্ষোভ বাড়ছে, বৈষম্য বাড়ছে, যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে, এবং বঞ্চিত মানুষ ওই ধরতে পারছে না ওইটাকে। আর আপনি মধ্যবিত্তের কথাটা তো বলছিলেন, মধ্যবিত্তই তো আসবে, এবং যে কোনো আন্দোলনে মধ্যবিত্তই কিন্তু আমাদের দেশে প্রধান শক্তি, তাদের মধ্যেই সমাজতন্ত্রীরা বেরিয়ে আসে, আবার মধ্যবিত্তই কিন্তু প্রধান শত্রু, কারণ মধ্যবিত্ত আপোষ করে ফেলে বা মধ্যবিত্ত নিজের স্বার্থ দেখে। এখন বাংলাদেশে আগের যে মধ্যবিত্ত ছিল সে মধ্যবিত্ত আর নেই, একটা মধ্যবিত্তের একাংশ বড় হয়ে গেছে, ধনী হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, তা আরেকটা অংশ নিচে নেমে গেছে। এখন এই যে উন্নত অংশ, তারাই সমস্ত রাজনীতিকে এবং সমাজকে, সমস্ত চিন্তাকে এবং মিডিয়াকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখছে, আর যারা নিচে নেমে গেছে তারাও হতাশ হয়ে পড়েছে, তারা তো আর রাজনৈতিকভাবে অত সক্রিয় হতে পারছে না। সেজন্যে সমাজ সচেতন যে মানুষরা আছে, গণতান্ত্রিক যে মানুষরা আছে, যারা মনে করেন যে আমাদের এই বিদ্যমান ব্যবস্থা গ্রহণযোগ্য নয়, একে বদলাতে হবে, তাদেরই দায়িত্ব হচ্ছে যে তারা তো একলা নিজেরা পারবেন না, তাদের যে জনগণের কাছে যাওয়া, এবং জনগণই হচ্ছে চালিকা শক্তি। আমাদের সমস্ত আন্দোলনে জনগণকে আমরা পেয়েছি সাথে, নেতৃত্ব ছিল বিত্তবানদের হাতে বা মধ্যবিত্তের হাতে, কিন্তু শক্তি ছিল কিন্তু জনগণ। মুক্তিযুদ্ধ আপনি যদি বলেন, এটা তো কৃষকই হচ্ছে আসল শক্তি, তো সেই শক্তিটাকে আমরা, সেই শক্তিটা আছে, কিন্তু তাদের সঙ্গে যারা সমাজ পরিবর্তনে বিশ্বাস করে, যারা নতুন সমাজ গঠনে বিশ্বাস করে, তারা যুক্ত হতে পারছেন না। এখন ওই পুঁজিবাদী ধারাটাকে তো একটা ধারা, এই জায়গাটাতে হয়তো আমরা আরেকটু পরে আসবো, কিন্তু আমি আবারও ওই জায়গাটাতে যেতে চাই যে আপনি বড় মাপে যেটি বললেন যে প্রতিক্রিয়াশীল সমাজতন্ত্রী গোটাটাকেই আমরা একটা বড় মাপে জাতীয়তাবাদী ধারাটাই বলবো, কিন্তু এই জাতীয়তাবাদী ধারার মধ্যেও আমরা এখন প্রত্যক্ষ করলাম, একটু আগে আপনি একটু বলার চেষ্টা করেছেন যে ধর্ম আবার একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটি ধরেন পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের ধর্মীয় অপশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে যে জায়গাটিতে অনেকখানি আমরা একটা অবস্থান গড়তে পেরেছিলাম, কিন্তু আবার ধর্ম বড় আকারে আসছে, এবং শুধু ধর্ম আসছে না, সেই ধর্মটা উগ্রভাবে আসছে, এবং তার মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি আসছে, এবং এই ধর্মের চেহারাটা আমি খুব সাদামাটা ভাষায় জঙ্গি হয়তো বলতে পারি, কিন্তু আসলে জঙ্গির চাইতেও বেশি, যে ধর্মটাকে সামনে রেখে আরও একটা বড় শক্তি, জাতীয়তাবাদী শক্তি ধারার কোনো কোনো অংশকে গ্রাস করার চেষ্টা করছে। আপনাকে এটা একটা বড় সংকট মনে হয় না? খুবই বড় সংকট, এবং এই ধর্মের রাজনৈতিক ব্যবহার এটা কিন্তু এই ব্রিটিশই আমাদের দেশে এনেছে, তার ভিত্তিতেই, ওই রাজনীতির ভিত্তিতেই কিন্তু 1947 সালে দেশ ভাগ হলো, স্বাধীনতা এলো না, প্রকৃত স্বাধীনতা এলো না, আমরা একটা ধর্মনিরপেক্ষ জায়গাতে চলে গেলাম, যে আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে দাঁড় করালাম ভাষাকে, আগে ছিল ধর্মকে, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ পাকিস্তানি, সেটাকে ত্যাগ করে, দ্বিজাতি তত্ত্বকে ত্যাগ করে আমরা ধর্মনিরপেক্ষ একটা জাতীয়তাবাদের জায়গায় চলে এলাম, কিন্তু ধর্মনিরপেক্ষতাটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। ধর্মের রাজনৈতিক ব্যবহার কিন্তু চলছে, এবং দেখুন যে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা আছে, সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে রাষ্ট্রধর্ম চলে এসছে, কিন্তু কোনো দলই, কোনো রাজনৈতিক দলই কিন্তু এই দুটোকে ত্যাগ করতে, আবার ধর্মনিরপেক্ষতাকে নিয়ে আসা, রাষ্ট্রধর্মকে বাদ দেওয়া, এই জায়গাতে যেতে পারছে না, এটাকে মেনে নিচ্ছেন, মেনে নিয়েই তাহলে বলা যাচ্ছে যে এইটার মধ্যেই, এই বলয়ের মধ্যেই রাজনীতিটা আটকে আছে। না শুধু মেনে নিচ্ছে না, তারা সাহসও পাচ্ছে না। আপনি যেটি বললেন যে ধর্মনিরপেক্ষতা আমাদের রাজনৈতিক স্বাধীনতার যে মৌল চেতনা, তার থেকে তো বাদ দেওয়া হলোই, এইটুকু হলেও হয়তো এক ধরনের আপোষ থাকতো, কিন্তু আবার রাষ্ট্রধর্ম করা হলো, সংবিধান একটা বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া হলো, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমরা জাতীয়তাবাদী ধারার মধ্যেও প্রগতিশীল যে অংশটাকে মনে করতাম, তারাও কিন্তু সাহস পাচ্ছে না
ধর্মের এই বিষয়টাকে নিরপেক্ষ অবস্থান থেকে দেখার জন্য। তো এটি তো আসলে চূড়ান্ত বিচারে এক ধরনের পরাজয়ই আমাদের, মানে হ্যাঁ, এবং এর সঙ্গে আমাদের আনতে হবে মাদ্রাসা শিক্ষাটাকে। এবং এখন দেখুন যে এখন গ্রামাঞ্চলে যদি আমরা শুনি অভিজ্ঞত যারা তারা বলেন যে আপনি যদি তিনজন ইকে পান, শিক্ষার্থীকে পান, তাহলে দুজন প্রাথমিক বিদ্যালয়ে যায়, একজন যায় মাদ্রাসায়। তাহলে এই দুজন যারা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে তারা হয়তো বেরিয়ে আসতে পারবে, কিন্তু একজন যে মাদ্রাসায় থাকছে তার কিন্তু ভবিষ্যৎটা অন্ধকারাচ্ছন্ন। সে বেরোতে পারবে না, কর্মজীবনে প্রবেশ করতে পারবে না, গ্রামের মধ্যে থাকবে, হতাশ হবে, এবং যদি জঙ্গি সংগঠন তাকে ডাকে হয়তো সেখানে চলে যাবে। এবং এই যে এই যে 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 মাদ্রাসার শিক্ষার কথা বললেন, সরকার তো চেষ্টা করছে কোথাও শিক্ষাটা আধুনিকায়ন করার জন্য, কিন্তু মাদ্রাসার মধ্যে থেকে একটি অংশ আছে যে আমরা তো ইহজাগতিক শিক্ষা আমাদের দরকার নাই, আমরা তো চাকরির জন্য শিক্ষা চাই না, তারা ওইখানেই থাকতে চায়, সেইখানেও এক ধরনের প্রতিবন্ধকতা। এবং ওইখানে কিন্তু কোনো সরকারি বা সরকার বদল হয় কোনো সরকারই কিন্তু এখানে হস্তক্ষেপ করে না, মানে ইহজাগ সাহসই পায় না। আর আমাদের দেখুন শিক্ষা ব্যবস্থার কথা, তো আমরা ওই জায়গায় কিন্তু প্রথম চ্যালেঞ্জটা আমাদের সামনে ছিল যে আমরা একটা অখণ্ড শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করব যার ভিত্তি হবে মাতৃভাষা। আমরা যে ইহজাগতিকতার কথা বলি, ধর্মনিরপেক্ষতার কথা বলি, ওর ভিত্তি হচ্ছে ওই অখণ্ড শিক্ষা ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে। ওটা তো আমরা করতে পারিনি। আমরা শ্রেণী বিভাজনের ভিত্তিতে তিন ধরনের শিক্ষা করছি। আমরা এই শিক্ষার জায়গাটাতে আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কথা বলছি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে। আমরা খুবই তাত্ত্বিকভাবে আলোচনাটা শুরু করেছি, কিন্তু তার মধ্যে আমাদের দেশের বাস্তব একটি চিত্র কিন্তু ফুটে উঠেছে। আমার ধারণা এই চিন্তার জায়গাটিতে একটু নাড়া দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানটি একটা ভূমিকা রাখবে। যারা ভাবতে চান তাদের জন্য নিশ্চয়ই এই অনেকগুলি প্রশ্ন আমরা ছুঁড়ে দিতে পারবো। আমরা একটা ছোট বিরতি নেই, বিরতির পর আবার কথা বলবো অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে।